হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেবো হাই বেসের সেরা গান। আপনাকে দেখাবো এমন কিছু গান যে গানগুলো শুনলে শরীরে এক্সট্রা পাওয়ার চলে আসে, মানে গানগুলো শুনলে ডান্স আপনাকে করতেই হবে। তো আজকের পরে বিষয় লেখা আসতে দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসবো, তো চলুন শুরু করা যাক। এল আলফা, এল চেরি এবং সিজের গান লামামা দে লামামা। এই গানটির মেইন ভার্সনে ভিউ রয়েছে 150 মিলিয়ন প্রায়। এনিওয়ে, গানটি রিমিক্সের কারণে টিকটক ভাইরাল। গানের ভিতরে এরকম আওয়াজ শুনলে আমার খুব লজ্জা হয়, তবে গানটি যে নাচার জন্য সেরা সেটা স্কুলের ভাই এবং আপুদের ডান্স দেখলে বোঝা যায়। এনিওয়ে, গানটি হলো ডোমানিকান লস দেল মিলেরো বুলিন 47 এবং লিরকর গান পিকিলাও। ডোমানিকান গান মানে বেসে ভরপুর, যেমন টুনুটা। এই গানটি তৈরি করেছেন রচি আরটি এবং লস দেল। আর হ্যাঁ, এছাড়াও ইয়েল আলফার গোগো ডান্স গান তো আছেই। একশো মিলিয়নের বেশি বিপা গানটির নাম, যেমন গোগো ডান্স, তেমনই গানের চমৎকার জেবিল কাঁপানো সাউন্ড। এরপর আলবিনার লান্ডি রক এবং ইরিকিরিমির গান প্রাক তাক তাক। বর্তমানে এই গানটির ভিউ রয়েছে 17 মিলিয়ন, তবে রিমিক্স গানের ভিউ রয়েছে 18 মিলিয়নের উপরে। গানটি যে বাঙালির অনেক পছন্দ করেন এই গানের পিন কমেন্ট দেখলে বুঝতে পারবে, বিকজ সেখানে বাংলাদেশের ফ্ল্যাগ ছিল। তো চলুন গানটির একটি শর্ট ভিডিও দেখে আসি। সো এর পোষে ডিজে টাও এবং জাটোর গান শেকি শেকি। এই গানটি যে কেমন জোশের গান, পোলাপেনে নাচ দেখলে বোঝা যায়। আর এই গানটির বেশ এক্সের করা, বিকজ গানটি তৈরি করেছেন প্রতীক অ্যান্ড রেডি অ্যাঙ্কি। হ্যাঁ, অরিজিনাল এই গানটির ভিউ রয়েছে 1.6 বিলিয়নের উপরে। সো এর প্রোচ ডিজে মনস্টার পিএসের গান বুম বুম সাইরিন। এই গানটির ব্যাকগ্রাউন্ড বেস সাউন্ড স্পিকার বাজাইলে স্পিকার কেটে যেতে পারে। সো এর প্রোচ কিলিনের রিমিক্স গান রুডি বয়। এই গানটির বেসের ভাইব সবাইকে মুগ্ধ করেছে। এই গানটির বিভিন্ন কাভার ডান্সের স্টেপগুলো জটিল সুন্দর। সো এর পরে লস ডুটিসের গান আবদি বেস। এই গানটির বেসের কারণে গানটির নাম এরকম, বিকজ ডিজে কনসার্টে এই গানটি খুবই জনপ্রিয়। সো এর পরে সুইডিশ রেকর্ড প্রোডিউসার গার্মিয়ানের গান বোমে ড্রপ। সাত বছর আগের এই গান পুরাই মাস্টারপিস। এনএসএস এর প্রশ্ন ফোরকান 6 সালের গান জিপসি। গানটির ভিউ 50 মিলিয়ন প্রায়। এই গান শুনে যদি নাচতে না পারেন তাহলে কোনটা দিয়ে নাচবেন? তবে হ্যাঁ, ফোরকান 6 সালের সব গানে প্রচুর কারেন্ট, যেমন হ্যান্ডস আপ। ফোরকান 6 সালের ভক্ত কে কে কমেন্টে জানাবেন। এনিওয়ে, এই বেস্টি শোনার পর অনেক পাবলিক গানটির নাম জানতে চাইছেন। গানটি হলো প্রতিরিকান ফারক্কর পেপাস গান। হ্যাঁ, পেপাস গান পুরাই চমলক্ষ একটি গান।
সো অ্যাপ্রোচ ফান্সে ডিজি স্নেক এবং ডিলনের গান গেট ল। এই গানটির বর্তমান ভিউ রয়েছে 730 মিলিয়নের উপরে। আর হ্যাঁ, ডিজি স্নেকের গান কোনটা থেকে কোনটা নিব, বিকজ সব গানই হাই লেভেলের বেস্ট সাউন্ড। আর হ্যাঁ, ডিজি স্নেকের কনসার্ট দেখলে বোঝা যায় লক্ষাধিক মানুষ একসাথে কি নাচতেই না নাচছে তার কনসার্টে। এনিওয়েজ, ডিজি স্নেকের ভক্তকে কমেন্টে জানাবেন। আচ্ছা, আরও কয়েকটি স্পেশাল গান দেখাবো, তবে আপনাকে আমি বলতে চাই আপনারা আমার ভিডিও দেখেন অনেকেই বাট এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো যাই যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে রাখেন। এনিওয়েজ গাইস, এরপর হচ্ছে ভাজিলের এমসি কুস্তা এবং এমসি ডিজির গান আবুজাদা মেচ গানটি। বর্তমানে এই গানটির ভিউ রয়েছে প্রায় 400 মিলিয়ন। এই গানটি টিকটকে প্রচুর ব্যবহার হয়েছে। এছাড়াও গানটির রয়েছে অসংখ্য রিমিক্স। তো যাই হোক, তারপর হচ্ছে ব্রাজিলিয়ান এমসি ফিওতির গান বাম বাম টাম টাম। এই গানটির ভিউ রয়েছে 1.6 বিলিয়ন, তাই বলা চলে বেসের জন্য অন্যতম সেরা একটি গান। এই গানটি ন্যাশনাল পারফরমেন্স শো কাঁপিয়েছেন। সো এরপর হচ্ছে কলম্বিয়ান গায়ক বালবিন এবং ফ্রান্সের ডিজে উইলি উইলিয়ামসের গান এমাই জেন্তে। এই গানটি মূলত কলম্বিয়ান। আর হ্যাঁ, বর্তমানে গানটির ভিউ রয়েছে 3.3 বিলিয়ন। এমনি তো গানটি টিকটক অনেক জনপ্রিয়, বিশেষ করে টিকটক ডান্সগুলো এক্সিলেন্ট ছিল। সো এরপর হচ্ছে জামাইকান র্যাপার শেন পলের গান গেট বিজি। 2009 সালের এই গানটির ভিউ 222 মিলিয়নের বেশি। এই গানটির ইতিহাস কার না জানা। তো যাই, সবগুলো গানের মধ্যে আপনার কাছে কোন গানটি স্পেশাল লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ।